আমার ফলি বাড়ি, আমার একটা বেটা, এই বেটার বউ, আমার ছোট ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়াতে বক্কার আলী আর ওর বাবা আব্দুল সালাম ওমরা রাস্তার তনে হয়তো ধরে নিয়ে যায়, বাড়িতে খুব মারপিট করছে, কেউ আমরা আসিলাম না। তো কিছুগুলা আফি মানুষ যায় এত চিল্লাচিল্লি করাতে হয়তো আমরাও পরে গেলাম, যায় দেখি যে আব্দুল সালাম হয়তো ঘরের ভিতরে লুকায় আছে, হয়তো আমরা চিল্লাচিল্লি করার পরে কোনো একটা সুশব্দ না দেওয়াতে আমরা চাপড় থানার নিয়ে এলাম। থানার থেকে থানার হয়তো ওসি স্যার কইলো যে তাড়াতাড়ি হসপিটালে লই যা। তে নিয়ে আনাতে এই জায়গার ছেলান বেজি খুব একটা দেওয়া হইল, কিন্তু কোনো আও শব্দ নাই, কোনো কিছু নাই, পানি মুখে দেয় পানিও খাবার পায়, ঘুরাইছে আর কি, লাগতেইছে আরও খামচা খামচি করছে, হয়তো কামুরও দিছে খানিক। কিবা কিছুদিন আগে আমরা রায়গে একটা গাওয়ালি মিটিং বসে আমরা হয়তো কিছুগুলো কইছিলাম যে সাওয়া ছোটা নিয়া এরম করে তুমি ভাং খাইও না, এইটাই মানে একটা সমস্যা যে ওই মানে ওই জিনিসটা নিয়েই ওই আঙ্গর উপরে একটা খুব ই হয়ে আসে। গানের বিজনেসও করে মা, হয়তো আমার রাইজের মানুষগুলো খানিক জানে আর কি, হয়তো আঙ্গরে কৃষক মুক্তির কিছুগুলো চ্যাংরা নিয়ে ওই ওইটাই আমার উপরে মানে খুব ফায়ার হয়ে আসে। এখন বোধ হয় আমার মনে হয় ওই ব্যাপারটা নিয়ে এই কামটা করে ফেলাই দিল চাপর হসপিটালে মেডিকেলে, একটা নেই এই জায়গা তো নেই ব্যাপার করছে, এখন কোন জায়গাতে নিয়ে যায়, আমরা গরিব মানুষ আঙ্গুর নাই পয়সা করি, এখন কি করি কি সমাচার, এখন বুধ করি কি যাহার।